এখনও মাইক বাজানোর উপর কিছুটা প্রতিবন্ধকতা রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে কিন্তু তার মধ্যেই বাড়ি বাড়ি প্রচার শুরু হয়ে গিয়েছে উত্তর কলকাতায় প্রার্থীকে আমরা পেয়ে গিয়েছি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বর্তমান সাংসদও তিনি এই উত্তর কলকাতার প্রচারের ফাঁকে তাকে পেয়ে গিয়েছে এবং তার সঙ্গে কথা বলব উত্তর কলকাতা পায় পায়ে ঘোরা শুরু হয়ে গিয়েছে কি পরিস্থিতি এই মুহূর্তে কীরকম দেখছেন পায়ে পায়ে ঘোরায় সবচেয়ে বেশি করে অংশ নিয়েছেন মহিলারা এটা একটা অদ্ভুত এই ওয়ার্ডে থেকে শুরু করলাম এটা এক নম্বর ওয়ার্ড মানুষ এখানে তৃণমূলকে মন প্রাণ দিয়ে ভালোবাসছে গ্রহণ করেছে আমাদের সাংগঠনিক শক্তিও এখানে খুব দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত মাটির সঙ্গে উত্তর কলকাতার যে এবারের যে ভোটের প্যাটার্ন সেখানে দেখা যাচ্ছে যে ভোটের আগে চতুর্মুখী একটা লড়াই হওয়ার সম্ভাবনা এবং সেটা হতে যাচ্ছে সেটাতে আপনি নিজেকে ঠিক কোথায় রাখবেন আমি সবসময়তেই বলছি যে এক নম্বর নির্ধারণ হয়ে গেছে দুই নম্বর তিন নম্বর চার নম্বরে কারা আসতে পারেন আমি আরেকটু এলাকায় ঘুরতে ঘুরতে বুঝতে পারবো সেইটা দেখার আমার নিশ্চয়ই খুব আগ্রহ আছে কলকাতার মানুষ তো আরও বেশি সচেতন প্রতিদিনকার ঘটনা সম্পর্কে তোরা কাছ থেকে দেখছে তাদের মনে কোনো ক্ষোভ বা বিক্ষোভের স্থান আমরা লক্ষ্য করিনি এখনও পর্যন্ত গতবারের লোকসভা নির্বাচনের সময় আপনার প্রায় এক লক্ষ আট হাজার মতন মার্জিন ছিল যদিও সেই সময় একটা অন্য জোট ছিল এবারে জোট ভেঙে গিয়েছে এবারে একা লড়ছে তৃণমূল কংগ্রেস এবং সেখানে উত্তর কলকাতায় সোমেন মিত্র প্রার্থী হয়েছেন কংগ্রেসের তরফ থেকে এটাকে কি কোনো ফ্যাক্টর বলে মনে করেন যখন আমি গতবার লোকসভায় দাঁড়িয়েছিলাম তখন আমার বিধানসভায় এমএলএ ছিলেন কোথাও মানব মুখার্জি কোথাও অনাদি সাউ কোথাও রূপা বাগচি কোথাও দেবেশ দাস পরিস্থিতি বদলে গেছে এখন সাধন পাণ্ডে ডাক্তার শশী পাজা পরেশ পাল স্বর্ণকমল সাহা মালা সাহা এরা এখন আমাদের বিধায়ক হয়ে গেছে সাতটা বিধানসভাতে একটাতেও কোথাও তৃণমূল ছাড়া অন্য বিধায়ক নেই সাতটা ওয়ার্ডের মধ্যে আটত্রিশটা ওয়ার্ডে তৃণমূলের নির্বাচিত কাউন্সিলর যারা প্রত্যক্ষভাবে নিয়মিত জনসংযোগ রক্ষা করে আমি তো সাংসদ বোবাকালা সাংসদ নই লোকসভাতে আমি গত পাঁচ বছরে লোকসভার ওয়েবসাইট খুললে দেখা যাবে ভারতবর্ষের পঞ্চান্নটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি বিতর্কে অংশগ্রহণ করেছি কিন্তু আপনি এক্ষুনি যার কথা বললেন আমি লোকসভার ওয়েবসাইটে তারটাও দেখেছি তিনি একটি বিষয়ে বিতর্কে অংশ নিয়েছেন আমি শতকরা পঁচাশি ভাগের বেশি লোকসভায় উপস্থিত থেকেছি সংসদীয় দলে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে ফিরে আসার পর আমার হাতে তিনি নেতৃত্বের দায়িত্ব দিয়ে এসেছেন সেটা দায়িত্বের সঙ্গে পালন করেছি আমাদের বক্তব্য শোনার জন্য অন্যান্য দল অপেক্ষা করে থাকেন যে তৃণমূল কোন বিষয়ে কি বলছে সুতরাং সেক্ষেত্রে মানুষ সেই বিচারে বিচার করতে গেলে আমার লোকসভার ভূমিকা এবং কার্যক্রমে আমি পাসমার্ক পেয়েছি বলে আমার বিশ্বাস উত্তর কলকাতার মানুষের কাছ থেকে লেটার মার্কস পেলাম কি না সেইটা দেখছি লোকসভা ভোট মানে কেন্দ্রে সরকার গড়ার ডাক তো সেখানে দাঁড়িয়ে যখন বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে যে বিজেপি হাওয়া রয়েছে একটা দেশে সেটা কি এখানে কোনো ফ্যাক্টর হবে বলে মনে করেন বিজেপি যতই হোক মোদীর কপালে গদি হচ্ছে না আর কংগ্রেস সে তো ইউপিএ তিন হচ্ছেই না সেটা গেছে একেবারে দুর্নীতির আকণ্ঠে নিমজ্জিত হয়ে দলটা একেবারে অতিক্রম করবে কিনা কেউ জানে না তৃতীয় দল তৃণমূল কংগ্রেস সবাই একমত দেশ বাসে আমরা ঠিক করব প্রধানমন্ত্রী কে হবে তৃণমূল ঠিক করবে প্রধানমন্ত্রী কে হবে রিমোট কন্ট্রোল মমতা ব্যানার্জির হাতে তিনি নির্ধারণ করবেন বাংলার মাটি এই প্রথম ভারতীয় রাজনীতিকে এত দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করতে পারবে এটাই আমাদের সকলের আনন্দ এবং উচ্ছ্বাস নিজের জেতার ব্যাপারে সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী পাশাপাশি জানিয়ে দিচ্ছেন এবারের লোকসভা নির্বাচনে পর সমস্ত চাবিকাঠি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর সেখানে তিনি আরও বেশি করে উজ্জীবিত এবং আরও বেশি করে কর্মীরা নেমে পড়ছেন উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে স্বয়ঞ্চয় মিত্র এবিপি আনন্দ কলকাতা